তোমাদের মধ্যে কেউ বলতে পারবে এটা কি? This thing, what this is? Any idea? No? Absolutely not? I'll show you. This is a three-axis gimbal. দেখাচ্ছি। এখানে ফোনটাকে মাউন্ট করা হয়, ঘোরানো যায় এরম করে। And this is totally electronic. এদিকে জয়স্টিক, পাওয়ার বাটন অ্যান্ড ম্যানুভারিং বাটন, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ভিডিও শট, ফটো শটস, হাইপার ল্যাপস, টাইম ল্যাপস, মোশন ল্যাপস, স্লো মোশন, 4K রেজলিউশন ভিডিও, 1080p, এগুলো বেকার বলে লাভ নেই। লেটস স্টার্ট ইন্ট্রো। যে বারবার করে যে এর মধ্যে অনেকগুলো কথা হচ্ছিল যে ইউটিউব ভার্সেস টিকটক, টিকটক ভার্সেস ইউটিউব অ্যান্ড অল দিস থিংস, অনেকে বলছিল ইউটিউব ইজ দ্য মোস্ট স্টেবল প্ল্যাটফর্ম, মোস্ট মিনিংফুল প্ল্যাটফর্ম অ্যান্ড টিকটক ইজ অল অ্যাবাউট ক্রিঞ্জ অ্যান্ড বুলশেট অ্যান্ড ননসেন্সিক্যাল স্টাফ, যেগুলোর মাথা মুন্ডু হয় না, 15 সেকেন্ডের নাচ গানের ভিডিও, সেমি নিউড টাইপের ভিডিও, ভিডিওস উইচ ডোন্ট মেক মাচ অফ আ সেন্স, কিন্তু তবু লোকজন করছে। আর ক্যারিমিনাটি খুব বাজেভাবে রোস্ট করেছিল, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য গাই, কিন্তু তার পুরো ব্যান্ড বাজে ছেড়ে দিয়েছিল, যার জন্য ওর ওই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো সেই সময়ের ইউটিউব থেকে। বাট ফর্চুনেটলি ফর হিম অ্যান্ড ইট ওয়াজ ইনএভিটেবল যে ওই পার্টিকুলার ভিডিওতে ও 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছিল উইদিন 24 আওয়ার্স ফ্রম ওয়ান সিঙ্গল ভিডিও। সো দ্যাট ইজ মোর দ্যান শিওর ব্রিলিয়েন্স, ঠিক আছে। বাট সত্যি কি ইউটিউব সুপিরিয়ার দ্যান টিকটক? আই মিন, আমি তো টিকটকে নেই, ইনফ্যাক্ট আমি আজকে টিকটক ডাউনলোড করলাম জাস্ট ফর দিস পার্টিকুলার ভিডিও, টু শো ইউ, টু শেয়ার উইথ ইউ হোয়াট আই ফেল্ট, হোয়াট আই ফিল অ্যাবাউট টিকটক, হোয়াট আই সি অন টিকটক, যেগুলো আমার নিউজ ফিডে যেগুলো আসে আর কি। ফেসবুকে যেরকম ফিড আসে, ইউটিউবেও ফিড আসে, টিকটকেও সেরকম ফিড আসে, বাট হোয়াট এক্স্যাক্টলি ইজ দেয়ার ইন দ্য ফিড অফ টিকটক? লেটস কাম অ্যান্ড চেক। আজকের ভিডিওটা শুরু করার আগে বেসিক্যালি জাস্ট বলার ছিল, যেটা আমি একদমই বলি না, বলা উচিত অ্যাকচুয়ালি আমার, প্লিজ সাবস্ক্রাইব, মানে ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, একদমই যদি নতুন থাকো এই চ্যানেলে, দেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড মেক শিওর ইউ হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি সিঙ্গল আপডেট। সো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। নাও ওকে, টিকটক স্টার্ট করছি, সো লেটস সি কী আছে। পার্টিকুলারলি গানটার সাথে ভিডিওটার কিন্তু কোনো লিঙ্ক নেই, আই ডু নট ফাইন্ড এনি কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন দ্য ভিডিও অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, আই ডোন্ট ফাইন্ড, আই এম সরি। এটা বোঝা যাচ্ছে যে সলমানের ফ্যান, সলমান না তো কে ছিল এখানে, সুনীল শেট্টির ফ্যান, সরি। পরি, ও পরীক্ষিত, আচ্ছা আচ্ছা, আচ্ছা, পয়সা কম আছে, আইসক্রিম চলে এলো, ফ্রেন্ডশিপ ক্রিঞ্জ কি? নট রিয়েলি, নট ক্রিঞ্জ অ্যাকচুয়ালি, নট। দিস ইজ ক্রিঞ্জ, চেক দিস আউট। চলা গেল
কাজ দাজ কম আছে বলেই মনে হচ্ছে। মুভিং অন টু দ্য নেক্সট ভিডিও। বুঝলাম না, জয় পাবজি। ওকে, এক্সক্লামেশন গুলো, এক্সক্লামেশন গুলো, নাইস ওয়ান, নাইস ওয়ান, নট ক্রিঞ্জ, নট ক্রিঞ্জ অ্যাট অল। পাবজির এক্সপ্লেনেশন গুলো খুব মানে এক্সাইটিং হয়, কাইন্ড অফ বোরিং অ্যান্ড এক্সাইটিং বোথ, তো খারাপ না ভিডিওটা। हो गया फिक्स। আই হ্যাভ নোটিস ওয়ান থিং, আমি দেখছি জিনিসটা যে টিকটকে মানে যে ভালোবাসা, ব্রেকআপ, লাভ ট্রায়াঙ্গেল, থ্রি সাম, ফোর সাম, ফাইভ সাম, সিক্স সাম, এই ছাড়া কি কোনো ভিডিও হয় না? 80-85% ভিডিও ইজ অল অ্যাবাউট দিস লাভ। মানে কি, মানে আর পৃথিবীতে আর কিছু নেই, শুধু শুধু এই একটা ছেলে আর একটা মেয়ে প্রেমে পড়ে আছে, আর কিচ্ছু নেই পৃথিবীতে। আই মিন পিপল আর সো জবলেস, সিরিয়াসলি। আরে এই মালটা কিন্তু কিছু নাচে ভাই বলে লাভ নেই, বৃষ্টি হোক, রোদ হোক, কাদা হোক, মাটি হোক, একদম পুরো ফাটিয়ে দেয় মালটা। ঋত্বিক রোশন ফেল আছে, আই সিন দ্য ভিডিও আর্লিয়ার। ওকে, হি শোয়িং, নিজের বাড়ি ফাড়ি দেখাচ্ছে। না না, খুব ট্যালেন্টেড লোকটা, হি ডান্সেস এক্সট্রিমলি ওয়েল। হার্ট ওয়ার্মিং, হার্ট ওয়ার্মিং, কারণ অ্যাটলিস্ট হি হ্যাজ সাম ক্রিয়েটিভিটি। নিজে যে ডান্স যে করছে, ও প্রত্যেকটা ডান্স মুভ, প্রত্যেকটা ডান্সের ভিডিও অন টিকটক আমি যে কটা দেখেছি, আমি দু তিনটে দেখেছি, তিনটে মতো দেখেছি, অ্যান্ড আই ফাউন্ড দ্যাট হিজ ডান্স মুভস আর রিয়েলি নাইস। হ্যাঁ ডেফিনেটলি, এখন সেলিব্রিটি স্টাইল তো হবে না, কারণ ও সেলিব্রিটি নয়, আর সেলিব্রিটিতে যা থাকে সেটা ওর নেই, আই মিন ইন টার্মস অফ মানি, ফেম অ্যান্ড ট্রেনিং অ্যান্ড সব সব কিছু আর কি। বাট হোয়াট এভার ইট ইজ, যেটুকু নিজে করে ইটস ফ্যান্টাস্টিক, আই সিন দ্যাট, অ্যাপ্রিসিয়েট, স্যালুট বস। What the fuck is it? Oh, yeah, Prem. Prem, ultimately, it's a Prem. কি হচ্ছে? এইটার ব্যাপারটা তোমরা বলো কমেন্টে, আমি কিছু বলছি না। অনেক কিছু বলার ইচ্ছে করছে, বাট আমি বলছি না। ইউ ইউ ক্যান জাস্ট কমেন্ট অন 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 দিস পার্টিকুলার থিং। তাস সোচ লিয়া,
স্লো ক্ল্যাপটা মনে হয়, স্লো ক্ল্যাপ। প্রপার ক্রিঞ্জ, প্রপার প্রপার ক্রিঞ্জ, ঢিনচাক পূজা স্টাইল মালটা পুরো একদম। আই ক্যান্ট টেক দিস এনি মোর ম্যান। তো ওভারঅল আমি এটুকু বলবো যে টিকটক অন আ টোটাল টোটালিটি বেসিসে ক্রিঞ্জ পুরোটা তো নয়, ডেফিনেটলি পুরোটা ক্রিঞ্জ নয়, কোনো কিছু পুরোটা খারাপ হয় না। ইউটিউবে অনেক ননসেন্সিক্যাল ভিডিও আছে, কম কিছু নেই, ভুল ভাল ভিডিও প্রচুর আছে ইউটিউবে। বাট টিকটকের মধ্যে আই ফাইন্ড যে মিনিংফুল ভিডিওস, দ্য কোয়ান্টিটি অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ মিনিংফুল ভিডিওস ইজ ফার লেস অ্যাজ কম্পেয়ার টু ইউটিউব। ইউটিউব অ্যাজ আ কমপ্লিট ভিডিও পোর্ট্রেয়িং প্ল্যাটফর্ম, ভিডিও শোয়িং প্ল্যাটফর্ম, ওর মধ্যে ডেপথ অনেক বেশি, ভ্যারাইটি অনেক বেশি, কারণ এর মধ্যে চ্যানেলের টাইপ প্রচুর আছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি ওই লাভ ট্রায়াঙ্গেল, থ্রি সাম আর ব্রেক আপ অ্যান্ড ওইসব, ওই মানে প্রেম ঘটিত ব্যাপার স্যাপার এক্সট্রিমলি বেশি। কিছু কিছু মিনিংফুল ভিডিও ডেফিনেটলি আছে, আমি বলবো না পুরোপুরি ভুল ভাল, বাট ইয়েস আমি যদি কম্পেয়ার করি ইউটিউব অ্যান্ড টিকটক, টিকটক আই ডোন্ট থিঙ্ক কামস নো ওয়ে নিয়ার ইউটিউব, কারণ ইউটিউব গ্লোবালি ইজ মাচ মোর এফেক্টিভ, কারণ মাচ মোর ডেপথ, যেটা বললাম আমি, দ্য ডেপথ ইজ কোয়াইট প্রোনাউন্সড, কারণ এখানে প্রচুর ধরনের ভিডিও হচ্ছে, প্রচুর টাইপের কন্টেন্ট এখানে রয়েছে, সায়েন্স থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, এন্টারটেনমেন্ট রয়েছে, কমেডি রয়েছে, ইউ নো ইলেকট্রনিক্স রয়েছে, টেক রয়েছে, স্পোর্টস রয়েছে, এভরিথিং ইজ দেয়ার। বাট টিকটক আই ডোন্ট থিঙ্ক মেনি মেনি ভেরিয়েশনস ইউল ফাইন্ড অন টিকটক। টিকটক ইজ, আমি বলবো অন আ স্কেল অফ 10 আইল গিভ ইট প্রবাবলি 4.5-5, হোয়ার এজ অন ইউটিউব অন আ স্কেল অফ 10 আই থিঙ্ক ইট শুড বি অ্যারাউন্ড 6.5-7 আর 7.5, তার বেশি আমি দেবো না, কারণ ভুল ভাল কন্টেন্টও প্রচুর আছে। সো দ্যাট ওয়াজ দ্য থিং, আই হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও, না করলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর করলে জাস্ট গিভ ইট আ থামস আপ, হিট দ্য লাইক বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাজ ওয়েল, যেটা বললাম আগে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন, সো ইউ হ্যাভ টু ইউ নো ওয়েট ফর দি আপডেট, ওয়েট ফর দি আপডেটস ম্যান। যাই হোক, আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। নেক্সট ভিডিও আই থিঙ্ক রিজু থাকবে আমার সাথে, প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার, অ্যান্ড আইল ডু দ্য রিভিউ অন দ্য গিম্বল অলসো, কারণ দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক ডিভাইস ফর এনি পার্সন হু ইজ ইন্টারেস্টেড ইন ভিডিও শুটিং অর photo shoots as well. So take care.